হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে, স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দুচোখ ভেজা ঘুম, আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। রাই আর রুদ্রজিৎ সেই কলেজ বেলা থেকে একে অন্যের সাথে বন্ধুত্ব, আর তারপরেই বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়। দারুণ চলছিল ওদের প্রেম পর্ব, একে অন্যকে একেবারে চোখে হারায়। কিন্তু হঠাৎ ওদের জীবনে আসে নতুন মোড়। কলেজ এক্সকারশনে রুদ্রজিৎ এবং রাইয়ের মাঝে চলে আসে এমন কিছু ভুল বোঝাবুঝি যা একে অপরের থেকে দূরে সরিয়ে দেয় দীর্ঘদিন। কথাবার্তা এমনকি মুখ দেখা দেখিটুকুও বন্ধ হয়ে যায় দুজনের। তারপর কেটে গেছে বহুদিন, বয়ে গেছে গঙ্গায় বহু জল। এখন রুদ্রজিৎ কার্শিয়াংয়ের একটা স্কুলে কেমিস্ট্রি পড়ায়, আর তার সাথে অহলদারায় নিজের একটা ছোট্ট হোম স্টে করেছে। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বহুদিন ধরেই রুদ্রজিৎ নিজেকে এক কথায় নির্বাসিত করে রেখেছে বাড়ি থেকে এত দূরে। আর অন্যদিকে রাই বিয়ে করে পাড়ি দেয় সেই সুদূর আমেরিকায়। তারপর অবশ্য কী হয় তা জানা নেই রুদ্রজিতের, কিন্তু ডিভোর্সের পর একা হাতে মায়ের সেবা শুশ্রূষা এবং নিজের জীবিকা নির্বাহ করে চলে রাই। একঘেয়ে জীবন থেকে খানিকটা ছুটি নিতেই ঘুরতে চলে আসে কার্শিয়াংয়ে। ভাগ্যের এমনই পরিহাস যে সেখানে এসে আশ্রয় নেয় রুদ্রজিতেরই তৈরি করা হোমস্টেতে, আর সেখানেই আবার দেখা দুজনের। অভিমানী রাই রুদ্রজিতের সাথে পুরনো বোঝাপড়াটা করবে বলেই চায়ের আড্ডায় চলে আসে হোমস্টের কাছের চা বাগানটায়। সেখানেই একটা বেঞ্চে দুজন দু প্রান্তে মুখ করে বসে, আর তারপর চলতে থাকে একের পর এক বাক যুদ্ধ। সে যুদ্ধে লড়াই চলে সমানে সমানে। তারপর রুদ্রজিৎ জানতে চায় যে কী এমন দেখেছিল এক্সকারশনে যার ফলস্বরূপ এতগুলো দিন রাই রুদ্রজিৎকে শুধু ভুলই বুঝল। মুখ ঝামটা দিলেও রাই এবার মনস্থির করল আর নয় কোনো ভনিতা। এবার ও সত্যি সত্যিই সেদিন রুদ্রজিতের বার্থডে সারপ্রাইজ দিতে রুদ্রজিতের রুমে পৌঁছে ঠিক কি দেখেছিল সে কথা ওকে জানাবে। তারপর কি হলো সেটা জানতেই আজকের অভিমানী ভালোবাসার অন্তিম পর্ব। হ্যাঁ, শুরু করার আগে আরও একটা বিষয় জানিয়ে রাখি, পরের শুক্রবার থেকে আসছে পরবর্তী ধারাবাহিক। সময়টা কিন্তু একই থাকছে, প্রতি শুক্রবার রাত্রি 8টায়। নতুন গল্প, নতুন চরিত্র আসছে শুধুমাত্র আপনাদের জন্য, শুনতে ভুলবেন না। কিন্তু যাই হোক, ভালোবাসার মরশুমের ধারাবাহিক গল্প অভিমানী ভালোবাসার অন্তিম পর্বে আরও একবার আপনাদের সকলকে স্বাগত। ভালো আছেন তো ভালোবাসার মরশুমের সকল বন্ধুরা? প্রতিদিনের মতো গল্প পাঠে আজ আমি আপনাদের বন্ধু প্রীতম, আর আমার সাথে আজ অন্যান্য ভূমিকায় রয়েছে অন্তরা এবং মধুমিতা। তাহলে তুই সত্যিই জানিস না যে সেদিন কি হয়েছিল? আশ্চর্যের ব্যাপার। যাই হোক, যখন আমার মুখ থেকে শুনতে চাইছিস তখন শোন। সেদিন যখন তোর ঘরে ঢুকলাম তখন তোর ঘরটা আলো আঁধারিতে ঘেরা। রুদ্র, এই রুদ্র, কি রে ঘরে আলোটা জ্বালিস? কে কে? ও ও রাই, তুই? ও আচ্ছা। বলেই ইতস্তত করে নিজের জামা কাপড় সামলে নিতে নিতে রাইয়ের দিকে তাকিয়ে খানিকটা বিদ্রুপ করে বলল, আর বলিস না, রুদ্রটা না ভীষণ অসভ্য, কখন যে ঘুম পেয়ে গেল,
বুঝতেই পারিনি। হোটেলের রুমটার ভিতরে তখন একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে। চারিদিক রহস্যময় আলো আধারিতে ঘেরা। বিছানায় অচৈতন্য অবস্থায় চাদর চাপা দিয়ে পড়ে রয়েছে রুদ্র, আর তার পাশে কোনোক্রমে নিজের জামাকাপড় সামলে উঠে বসেছে বহ্নিশিখা। বেডসাইড টেবিলে আধ কাটা ডার্ক চকলেট কেক পড়ে রয়েছে, আর রুদ্রজিতের জামার বোতামগুলো খোলা। রায় সেদিন হোটেলের কিচেন অ্যারেঞ্জ করে নিজের হাতে একটা ফ্রুট কেক বেক করে নিয়ে এসেছিল। রুদ্রজিতের রুমে ঢুকে চারিদিক দেখে রায়ের মাথার ভিতরটা কেমন যেন ফাঁকা হয়ে আসছিল। চারিদিক কেমন যেন একটা হালকা লাগছিল। মনে হচ্ছিল এই বুঝি ও অজ্ঞান হয়ে পড়ে যাবে। নিজেকে কোনো মতে সামলাতে গিয়ে হাত ফসকে পড়ে গেল বেক করে আনা কেকটা। আর বেসামাল হয়ে পড়ে যাওয়ার আগেই এক দৌড়ে দরজায় ধরাম করে আওয়াজ করে রুদ্ধশ্বাসে বেরিয়ে গেল রায়। তারপর এক ছুটে হোটেলের তিনতলা থেকে দোতলায় নিজের রুমে এসে ঘরের দরজা বন্ধ করে দিল রায়। কান্নার বন্যায় ভেসে গিয়েছিল সেদিন। খুব ভালো করেই বুঝতে পারছিল রায়ের অনুপস্থিতিতে রুদ্রজিৎ এবং বহ্নিশিখা বেশ ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিল। তবে ওদের ভুল ছিল একটাই, সেটা হলো দরজাটা ওরা উত্তেজনার বশে বন্ধ করতে ভুলে গিয়েছিল বোধহয়। কিরে বল, তারপর কি হয়েছিল বল? দরজাটা বন্ধ করিসনি কেন সেদিন? নাকি আমাকে দেখাবি বলেই দরজাটা বন্ধ করিসনি? এতদিন পর এবার রুদ্রজিৎ বুঝতে পারছে যে এক্সকারশন থেকে ফিরে আসার আগের দিন, অর্থাৎ রুদ্রর জন্মদিনের পরের দিন যখন রুদ্রজিৎ রায়ের সাথে দেখা করতে গিয়েছিল, তখন রায় ওভাবে রিয়্যাক্ট কেন করেছিল। রুদ্রও এবার বুঝতে পারে যে সত্যি সত্যিই ও সেদিন কোনো না কোনো একটা ষড়যন্ত্রের শিকার হয়েছিল। শুধু ও নিজে কেন, এই ষড়যন্ত্রে রুদ্রর সাথে সাথে রায়ের জীবনটাও বোধহয় তছনছ হয়ে গিয়েছিল। ঠিক কি করবে এই মুহূর্তে বা কি করা উচিত, কি বলা উচিত, কিছুই বুঝে উঠতে পারছিল না রুদ্রজিৎ। খানিকটা গুম হয়ে বসে থাকে চা বাগানে। অপর প্রান্তে রায়ের তখন চোখে মুখে অভিমানের আগুন। রায় তখন রুদ্রজিতের কাছে একটাই প্রশ্নের উত্তর খুঁজছে। কিরে চুপ করে আছিস কেন? বল কেন করেছিলি, কেন করেছিলি সেদিন আমার সাথে এরকম, বল। অস্ফুটে রুদ্রজিৎ চা বাগানের পিছনের ওই দূরের পাহাড়টার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে চোখ রেখে শুধু একটাই কথা বলে, বিশ্বাস করবি কিনা জানি না, আমি আজও বলবো আমি এসবের কিছুই জানি না রে। রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠে রায়, আর খানিকটা চিৎকার করে বলে ওঠে, এই বয়সে এসে এতগুলো দিন পরে আজও মিথ্যে কথা বলতে তোর লজ্জা করছে না? না, আমি মিথ্যে কথা বলছি না। আমি জানি না কিভাবে তোকে বিশ্বাস করাবো বা তুই বিশ্বাস করবি কিনা, সেটাও একান্তভাবেই তোর ব্যক্তিগত ব্যাপার। তুই যা জানিস সেটা হয়তো অর্ধেক সত্যি, আর আমি যেটা জানি সেটাও হয়তো অর্ধেক সত্যি। ছাড়, তোর যদি ধৈর্য থাকে তাহলে শোনাই। সেদিন মানে এক্সকারশনে থাকাকালীন, আমার জন্মদিনের দিন হঠাৎ করেই দুপুর গড়িয়ে যখন সন্ধে হয়ে আসছে, আর আমি যখন অপেক্ষা করছিলাম হোটেল রুমে তোর জন্য, ঠিক তখনই কে ভিতরে আসবো? আমি বহ্নিশিখা। তুই কি করে ভাবলি যে আজকে তোর জন্মদিন আর সেটা আমি ভুলে যাব? এই দেখ আমি কি নিয়ে এসেছি, তোর পছন্দের ডার্ক চকলেট কেক, আর তার সাথে এই দেখ তোর পছন্দের গ্রেপ জুস।
বাবা, এনিওয়ে থ্যাংক ইউ, কিন্তু আমার তো ডার্ক চকলেট কেক পছন্দ নয়, আমার তো পছন্দ ফ্রুট কেক। আর বাই দ্য ওয়ে, গ্রেপ কিন্তু আমি মোটেও পছন্দ করি না, আমার পছন্দ অরেঞ্জ। যাই হোক, তুই যখন এনেছিস নিশ্চয়ই খাবো। যাক বাবা, বাঁচালি। এনিওয়ে, শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এই নে কেকটা, এবার কেটে ফেল। তারপরেই এক টুকরো কেক আর একটা গ্লাসে করে কিছুটা গ্রেপ জুস আমাকে খাইয়ে দিয়েছিল বন্নিশিখা। তবে বিশ্বাস কর, তারপর আর কি হয়েছিল আমার সত্যি মনে নেই রে। রাই এতক্ষণ চুপ করেই সব কথা শুনছিল। এত বছরের চাপা অভিমানের পরেও হঠাৎ করেই মায়াময় মুখটা দেখে রাইয়ের রুদ্রজিৎকে বিশ্বাস করতে ইচ্ছে করল। তাই মাথা নিচু করে বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল আর মনে মনে ভাবল, আমি কি তাহলে ভুল বুঝেছিলাম রুদ্রজিৎকে? ওর কথা যদি সত্যি হয় তাহলে তো এখন মনে হচ্ছে সব ব্যাপারটাই বন্ধি শেখার ষড়যন্ত্র। সত্যি তো সেদিন যখন রুদ্রজিতের রুমে গিয়েছিলাম, রুদ্রজিৎ তো তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তার মানে নিশ্চয়ই ওই জুসে এমন কিছু মিশিয়েছিল যার ফলে রুদ্রজিৎ ঘুমিয়ে গিয়েছিল, আর পুরো ব্যাপারটা আমার সামনে এমনভাবে প্রেজেন্ট করেছিল যাতে আমি রুদ্রজিৎকে ভুল বুঝি আর সরে আসি ওর কাছ থেকে। ইস, এত বোকা আমি! এত বড় ষড়যন্ত্রের শিকার হলাম কি করে? কিন্তু কিন্তু বন্নিশিখাকে যে তাহলে আমি এনজেপি স্টেশনে দেখলাম, তাহলে ও এখানে? মনে মনে ভাবতে ভাবতেই খানিকটা দৃঢ়ভাবে রুদ্রজিৎকে প্রশ্ন করল, তাহলে যে আমি এনজেপি স্টেশনে বন্নিশিখাকে দেখলাম, তার মানে তোর এখন বন্নিশিখার সাথে কোনো যোগাযোগ নেই, মানে তোরা বিয়ে করিসনি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে রাই? বিয়ে বন্নিশিখার সাথে, এসব কি বলছিস তুই? শোন তবে, এক্সকারশন থেকে ফিরে আসার পরে বন্নিশিখা বেশ কয়েকবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও আমি বারংবার এড়িয়ে গেছি। আর তাছাড়া দীর্ঘদিন হলো ওর সাথে আমার কোনো কন্ট্যাক্টও নেই। হ্যাঁ, ইদানিং ওই খবরের কাগজে বা টেলিভিশনে দেখতে পাই। ও সমাজসেবী হয়েছে, নাম করেছে ভালোই। তার মানে আমি যা ভেবেছি সবটা ভুল? এই জন্যই তো যা চোখে দেখা যায় তা সব সময় সত্যি নাও হতে পারে। যাই হোক, ছাড় তো এসব, এবার ফিরে যেতে হবে হোমস্টেতে। শোন, বাকি যারা গেস্ট রয়েছেন তাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করতে হবে আমায়। তুই যদি চাস আরেকটু বস, আমি না হয় চলি। বাই দ্য ওয়ে, তুই তখন বলি তুই একা এসেছিস, তোর হাজবেন্ড আসেননি? না, সুখ আমার কপালে সইল না জানিস। আমার কপাল তো তুই জানিসই, কলেজ শেষ করলাম, তারপর তোদের মতো মাস্টার্স করার জন্য ইউনিভার্সিটিতে ভর্তি হইনি। জানিসই আঁকাজোকা করতে বাড়াবাড়ি রকমের ভালোবাসতাম, তাই ভাবলাম গতে মাথা ছকে না এগিয়ে অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করব। সেই রকম একটা প্ল্যান নিয়েই ভর্তি হলাম কলকাতার একটা অ্যানিমেশন ইনস্টিটিউটে। হ্যাঁ, প্রাথমিকভাবে শেখার পর একটা অ্যানিমেশন স্টুডিওতে কাজও পেয়েছিলাম, ভালোই চলছিল কাজকর্ম। তারপর হঠাৎ করেই বাবার শরীরটা প্রচণ্ড খারাপ হতে লাগলো। পরে জানা গেল চেইন স্মোকিংয়ের কারণে লাংসটা একেবারেই নষ্ট হয়ে গেছে, ডাক্তারি ভাষায় সিওপিডি। রিকভার করার বিন্দু বিসর্গ সুযোগ নেই। বাবার অবস্থা ক্রমাগত ডিটোরিয়েট করার জন্য বাড়ি থেকে সিদ্ধান্ত নেওয়া হলো বিয়েটা এবার করে ফেলতে হবে। শুরু হয় ম্যাট্রিমনি থেকে ঘটক সমস্ত উপায়ে পাত্র খোঁজার পালা। মিলেও গেল পাত্র জানিস, অমিতাভ গাঙ্গুলি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমেরিকায় সেটেলড। ব্যাস, বাবা আর দেরি করেনি, সময় থাকতে থাকতে
বিয়ে দিয়ে দিল। ভাবলো সুখে শান্তিতে প্রবাসে ঘর কন্যা ঠিকই চালিয়ে নেব আমি। কিন্তু না, অমিতাভ গাঙ্গুলী শিক্ষিত হলেও ভদ্রলোক নন। তার আসল স্বরূপ প্রকাশ পেল বিদেশে গিয়ে তার সাথে আলাদাভাবে থাকার সময়। ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হলাম। ওদেশের প্রশাসনিক ব্যবস্থা ভালো, তাই ভাগ্যক্রমে দেশে ফিরলাম। ততদিনে অবশ্য বাবা চলে গেছে। মাঝখানের তিনটে বছর নষ্ট হয়ে গেল আমার। আবার নতুন করে কাজ শুরু করতে হবে জানিস, না হলে এ শহর একা একা বাঁচতে দেবে না। ডিভোর্সটাও ততদিনে হয়ে গেল। তারপর আর কি, শুরু করলাম ফ্রিল্যান্সিং। চন্দননগরের বাড়ি বিক্রি করে উত্তরপাড়ায় ফ্ল্যাট কিনলাম। মাকে নিয়ে এখন ওখানেই থাকি। আর ফ্রিল্যান্সিং করে যে টাকা পয়সা উপার্জন করি, তাতেই মোটামুটি ভালো মন্দ করে দিন কেটে যাচ্ছে। এই হলো আমার বিগত কয়েক বছরের ছোট্ট ইতিহাস। আচ্ছা, সত্যি কত কি ঘটে গেছে বল মাঝখানে, অথচ কেউই কিছু জানি না। যাই হোক, তুই আর একটু বস, আমি চলি। দাঁড়া, আমিও যাব, কিন্তু তার আগে এক্ষুনি আমাদেরকে একবার বন্নী শিখার সাথে যোগাযোগ করতেই হবে। সব প্রশ্নের উত্তর ওর কাছ থেকে চাই আমি। কিন্তু তাকে এখন পাবি কোথায়? তাছাড়াও এখন সেলিব্রিটি, সোশ্যাল ওয়ার্কার, হঠাৎ করেও তোর আমার ফোন ধরবেই বা কেন? সেলিব্রিটি মাই ফুট! আমার তোর জীবন তছনছ করার পর সাধু সাজতে লজ্জা করে না ওর? যে করেই হোক জোগাড় কর ফোন নাম্বার। বড় চিন্তায় পড়ল রুদ্রজিৎ। কোনো উপায় না দেখে মনে মনে ভাবল, রাই বলছে বন্নিশিখাকে এনজেপি স্টেশনে দেখেছে, তার মানে হয়তো কোনো না কোনো কাজের সূত্রে নর্থ বেঙ্গলেই এসেছে। ওর মতো একজন সেলিব্রিটি সোশ্যাল ওয়ার্কার নর্থ বেঙ্গলে আসছে, আর কোনো লোকাল নিউজ পেপার সেটা জানবে না, সেটা তো হতে পারে না। এই চিন্তা করেই রুদ্রজিৎ পরিচিত লোকাল নিউজ পেপারের একজন সম্পাদককে ফোন করে বন্নী শিখার ব্যাপারে জানতে চাইতেই তার কাছেই জানতে পারল যে বন্নী শিখা কালিম্পংয়ের কাছে একটা নেপালি বস্তিতে কিছু একটা প্রজেক্ট নিয়ে এসেছে। তার কাছে রিকোয়েস্ট করে ফোন নাম্বারটাও জোগাড় করল। তারপর রাইকে বলল, বন্নী শিখা এই মুহূর্তে কালিম্পংয়ে রয়েছে, ফোন নাম্বারটাও জোগাড় করেছি। এক্ষুনি গাড়ি অ্যারেঞ্জ কর, যাবো ওর কাছে, জবাব চাইবো সব কিছুর। কিন্তু এত বছর বাদে সেসবের কি খুব দরকার রাই? হ্যাঁ দরকার, আছে আছে, যা বলছি সেটা কর। কিন্তু যেতে চাইলেও যে প্রায় 4-5 ঘন্টা সময় লাগবে। লাগুক, এতগুলো বছর সময় লেগে গেছে, ঘন্টা 4-5 তো চোখের পলক ফেলতেই কেটে যাবে। দুজনে মিলে চড়ে বসলো গাড়িতে, চলল কালিম্পংয়ের নোকদারা লেকের কাছে একটা নেপালি বস্তিতে, যেখানে আপাতত কয়েকদিন ক্যাম্প করছে বন্নী শিখা। কার্শিয়াং থেকে কালিম্পং যাওয়ার রাস্তাটা নেহাতি কম নয়, দূরত্ব অনেক। এই কার্শিয়াং থেকে কালিম্পং যাওয়ার পথে যে পাহাড়ের আঁকে বাঁকে রাস্তাগুলো পড়ে, প্রতিটা রাস্তায় এক একটা স্মৃতি গেঁথে রয়েছে দুজনের মনে। এতটা দীর্ঘ রাস্তার জার্নিতে অনেক জানা না জানা পাহাড়ি গ্রাম পেরিয়ে যাচ্ছে চোখের নিমেষে। আজ দুজনে দুজনের এত কাছাকাছি বসে থাকা সত্ত্বেও কথা বলছে না কেউই কারোর সাথে। হয়তোবা কোথা থেকে আবার নতুন করে শুরু করবে সেটাই ভাবছে দুজনে, হয়তোবা এমনটাই ভাবছে যে আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। আসলে কি বলুন তো, রাতের সব তারারাই আছে দিনের আলোর গভীরে। কে জানে, হয়তো এমন কিছুই ভাবতে ভাবতে দীর্ঘ রাস্তা অতিক্রম করলো দুজনে,
ঘন্টা চার পাঁচ ড্রাইভ করার পর লাভা পেরিয়ে ওরা পৌঁছল নোকদারা লেকের কাছাকাছি। তারপর সেখান থেকে রাস্তাটা ইউ টার্ন নিয়ে চলল নেপালি বস্তির দিকে। সূর্যের আলো তখন প্রায় নিভু নিভু। ঠিক এমনই একটা গোধূলি বেলায় আজ ওরা তিনজন মুখোমুখি। তারপর সমাজসেবী বন্নিশিখা ম্যাডাম, বলুন মুখোশের আড়ালে সেই বন্নিশিখাটা কোথায়? আরে রাই, রুদ্রজিৎ, তোরা কেন আমাদের দুজনকে তুই একসাথে দেখে চমকে গেলি বুঝি? কি চেয়েছিলি তুই বন্নিশিখা? বোধহয় চেয়েছিলি আমরা আর কোনোদিনও এক হতে পারবো না, তাই না? কি তাই তো? ওদের দুজনের প্রশ্নের মুখে পড়ে কোনো উত্তর দিতে পারে না বন্নিশিখা। ওকে নিরুত্তর দেখে রাই আবার প্রশ্ন করে, শুধু একটাই উত্তর জানতে চাই তোর কাছ থেকে, আর সেই জন্যই এত দূর থেকে ছুটে এলাম। সত্যি করে বলতো কি ঘটেছিল সেদিন? আবারও নিরুত্তর দাঁড়িয়ে থাকে বন্নিশিখা, শুধু হাত দুটো তুলে জড়ো করে ক্ষমা চাওয়ার ভঙ্গিমায় অস্ফুটে বলে, প্লিজ রাই, প্লিজ রুদ্রজিৎ, অনেক দিনের ব্যাপার, এবার আমায় ক্ষমা করে দে, সব দোষ আমার, আর তার প্রায়শ্চিত্ত আজ আমিও করছি। আর বিশ্বাস কর, আজ আমিও একা অসুখী, প্লিজ প্লিজ। আর কথা বাড়ায়নি রুদ্রজিৎ বা রাই কেউই। একা দাঁড়িয়ে থাকা বন্নিশিখাকে পিছনে ফেলে ওরা এগিয়ে চলে গাড়ির দিকে। ফিরতে হবে গন্তব্যে। অভিমানী ভালোবাসার রাই আর রুদ্রজিতের বেড়ে যাওয়া দূরত্ব কিছুটা হলেও কমল হয়তো। ভুল বোঝাবুঝি মিটল ঠিকই, কিন্তু আবারও কি ওদের সমান্তরাল রাস্তা কোনো একটা বিন্দুতে গিয়ে মিলবে? নিজের অন্যায়ের যথাযথ শাস্তি পাবে কি বন্নিশিখা? তছনছ হয়ে যাওয়া রুদ্রজিৎ আর রাইয়ের জীবন আবার কি আনন্দের জোয়ারে ভাসবে? জানা নেই উত্তরগুলো। আপনাদের কি জানা আছে? যদি জানা থাকে বা যদি কোনোভাবে আপনারা কল্পনাও করে নেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, এরপর ওদের ভবিষ্যৎ সম্পর্কে আগ্রহ যদি আরও বাড়ে তাহলে আমরা পরবর্তী ধারাবাহিক গল্পের পরে কখনো না কখনো অভিমানী ভালোবাসা সিজন টু নিয়ে হাজির হতে পারি, অবশ্য যদি আপনারা চান। যদি এই ধারাবাহিক গল্পের সিজন টু আপনারা চান তাহলে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে। সিজন ওয়ান এ পর্যন্তই। মধ্যবিত্ত পরিবারের কলেজ পড়ুয়া বাবার আদুরে মেয়ে মহুয়া, আর অন্যদিকে নিম্নবিত্ত পরিবারে সারা জীবন দারিদ্রতার সঙ্গে লড়াই করে বড় হয়ে ওঠা কৃষ্ণপদ। একজনের স্বপ্ন পূরণ করতে তার গোটা পরিবার তার পাশে রয়েছে, আর একজন কর্তব্যের খাতিরে মেরে ফেলতে বাধ্য হয়েছে তার একমাত্র স্বপ্নকে। দুজনের মধ্যেই এক আকাশ সমান দূরত্ব। সেই দূরত্বকে অতিক্রম করে একে অপরের কাছাকাছি আসতে পারবে ওরা, নাকি ওদের ভালোবাসা অধরাই থেকে যাবে একে অপরের কাছে? এই সব প্রশ্নের উত্তর পেতেই শুনতে হবে ভালোবাসার মরশুমের পরবর্তী ধারাবাহিক ভালোবাসার গল্প, অধরা ভালোবাসা। আসছে আগামী শুক্রবার থেকে ঠিক রাত 8টায়। তাহলে কৃষ্ণ আর মহুয়ার সঙ্গে আলাপ করতে প্রথম দিনই আপনারা হাজির থাকছেন তো? প্রতিদিনের মতো কয়েকটা কথা বলে চলে যাব। যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট চাই চাই। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এখন থেকে ভালোবাসার মরশুম ওয়েবসাইটও অ্যাভেলেবেল, www.ভালোবাসারমরশুম.com।
এই ওয়েবসাইটে সমস্ত লেটেস্ট গল্পগুলো শুনতে পাবেন আপনারা। ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তার সাথে রইল ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিংক, সম্ভব হলে ফলো করে দেবেন। যাওয়ার আগে বলে যাই আগের পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা তাদের নাম: বিপাশা সেনগুপ্ত, সৃজা সরকার, স্নেহা দাস, অর্ণব ব্যানার্জি, মেঘা মণ্ডল, সুচিস্মিতা কোলে, চিত্ত মণ্ডল, দিশা কুণ্ডু, রূপসা খাতুন, ঐশানী দত্ত, গোবিন্দ শ সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, কালিম্পংয়ের কোন জায়গায় বন্নি শিখার সাথে দেখা করতে গিয়েছিল রুদ্রজিৎ এবং রাই? চটপট কমেন্ট বক্সে লিখে ফেলুন সঠিক উত্তরটা। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম প্রতি পর্বের মতো আগামী পর্বেও আবারও ঘোষণা করব। আজ তবে এটুকুই। কথা হচ্ছে আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30 আর আগামী শুক্রবার রাত্রি 8:00। ততক্ষণ ভালো থাকবেন সবাই, ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন।